সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা অবগত আছো যে করোনা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে যখন আমরা মুখোমুখি পাঠদান করতে পারছি না শ্রেণীকক্ষগুলোতে, ঠিক সেই মুহূর্ত থেকে আমরা দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ফেসবুক পেজে তোমাদের জন্য নিয়মিত অনলাইন ক্লাসের সুব্যবস্থা রেখেছি, যাতে করে তোমরা ঘরে বসেই নিরাপদেই তোমাদের অনলাইন ক্লাস কার্যক্রম চালিয়ে যেতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকেও আমরা একটা সুনির্দিষ্ট শ্রেণী, সুনির্দিষ্ট একটা টপিকস নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা এই ক্লাসটি, অর্থাৎ এই টপিকসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং ক্লাসটি উপভোগ করবে। তোমরা এই মুহূর্তে যেখান থেকে আমাদের এই অনলাইন ক্লাসটি দেখছো, তোমাদের ফেসবুকে, বিভিন্ন গ্রুপে এবং বন্ধুদের কাছে ক্লাসটি শেয়ার করে দাও, যাতে করে তোমাদের সাথের অন্যান্য শিক্ষার্থী বন্ধুরাও আমাদের এই ক্লাসটি দেখার সুযোগ পায়। তো শিক্ষার্থীবৃন্দরা, আমরা দেরি না করে আমাদের অনলাইন ক্লাসে চলে আসি। অনলাইন ক্লাসরুম দুর্গাপুর উচ্চ বিদ্যালয় হেমচর চাঁদপুর এর নিয়মিত ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাস পরিচালনায় তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নাসির হোসেন, সহকারী শিক্ষক দুর্গাপুর উচ্চ বিদ্যালয় হেমচর চাঁদপুর। শিক্ষার্থীরা, আমাদের স্ক্রিনে যে ইমেল ঠিকানাটি রয়েছে nasirhussain.net@gmail.com, এই ঠিকানাটি তোমরা তুলে নিতে পারো তোমাদের হোমওয়ার্ক সম্পাদন করে, অথবা তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো কিছুর সমস্যার সমাধানের প্রয়োজন হলে তোমরা ইমেল ঠিকানা বরাবর ইমেল করতে পারো। ইনশাল্লাহ আমরা তোমাদের সমস্যাগুলো সমাধান করে অথবা হোমওয়ার্ক দেখে তোমাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে জানানোর চেষ্টা করব। শিক্ষার্থীরা, আমাদের স্ক্রিনে যে বইটি, নবম এবং দশম শ্রেণীর জীববিজ্ঞান বই। তাহলে আজকে আমরা ক্লাস করব নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান নিয়ে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায়ের ধারাবাহিকভাবে সম্পাদন করা পাঠের পরবর্তী পাঠ। এর আগেও আমরা এই অধ্যায়ের কয়েকটি পাঠ তোমাদের জন্য সম্পাদন করেছি। আশা করি আমরা এই অধ্যায়ের বাকি পাঠগুলো এভাবে সম্পাদন করতে পারবো। শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে যে কোষের ছবি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া তার শক্তি উৎপাদনের ক্ষেত্রে ইথাইল অ্যালকোহল উৎপন্ন করে এবং সেখানে যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ায় তাপশক্তি নির্গত করে। আচ্ছা, বলো তো দেখি চিত্রটিতে কোন ধরনের শ্বসন প্রক্রিয়া সংঘটিত হচ্ছে। আমরা আগে জেনেছি যে শক্তি উৎপাদনের যে পদ্ধতি বা কোষের যে শক্তি উৎপাদন প্রক্রিয়া, সেটি হচ্ছে শ্বসন প্রক্রিয়া, এবং শ্বসন প্রক্রিয়ার কয়েকটি ধরন রয়েছে। এইখানে আমরা যে প্রক্রিয়াটি দেখছি, এটি মূলত কোন ধরনের শ্বসন প্রক্রিয়া? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকের এই বিষয়গুলো দেখে বুঝে পেলেছ যে আমাদের আজকের পাঠের বিষয় কি। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে অবাধ শ্বসন। শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা অবাধ শ্বসন কি তা বলতে পারবে, অবাধ শ্বসন প্রক্রিয়া বর্ণনা করতে পারবে, শ্বসনের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে এবং সর্বশেষ শ্বসন প্রক্রিয়ায় তাপ নির্গমনের পরীক্ষাটি করতে পারবে। অবাধ শ্বসন প্রক্রিয়া, অক্সিজেনের অনুপস্থিতিতে নিম্ন শ্রেণীর অণুজীবে ঘটে এবং সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন হয়। তাহলে এখানে এই প্রক্রিয়াটি হচ্ছে অবাধ শ্বসন। তাহলে আমরা বলতে পারি অবাধ শ্বসন প্রক্রিয়া কি। যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে হয় তাকে অবাধ শ্বসন বলে। অর্থাৎ যে শ্বসন প্রক্রিয়ায় কোনো শ্বসনিক বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়াই কোষের ভেতরকার এনজাইম দিয়ে আংশিক রূপে জারিত হয়ে বিভিন্ন প্রকার জৈব যৌগ যেমন ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি এবং কার্বন ডাইঅক্সাইড ও সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন করে তাকে অবাধ শ্বসন বলে। এই অবাধ শ্বসন আমরা বললাম যে কাদের কাদের ক্ষেত্রে ঘটবে, নিম্ন শ্রেণীর কিছু জীব যেমন ইস্ট, ব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রে আমরা ঘটতে দেখব। অবাধ শ্বসনের যে একটি বিক্রিয়া রয়েছে, আমরা এবার দেখব যে অবাধ শ্বসনের বিক্রিয়াটি, অর্থাৎ রাসায়নিক সমীকরণটি এখানে গ্লুকোজ
বিভিন্ন এনজাইমের সহায়তায় অক্সিজেনের সাহায্য ছাড়াই কি উৎপন্ন করবে? ইথাইল অ্যালকোহল উৎপন্ন করবে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, সেই সাথে সামান্য পরিমাণ শক্তি অর্থাৎ 56 কিলোক্যালোরি পার মোল শক্তি উৎপন্ন করবে। এটি হচ্ছে অবাধ শ্বসন প্রক্রিয়ার বিক্রিয়াটি। তাহলে এই যে অবাধ শ্বসন প্রক্রিয়ায় কি কি উৎপন্ন হবে, ইথাইল অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণ শক্তি। অবাধ শ্বসনে কি উৎপন্ন হয়? অবাধ শ্বসনে উৎপন্ন দ্রব্যগুলোর মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড 2 অণু, ইথাইল অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড কয় অণু, 2 অণু, এবং শক্তি উৎপন্ন হয়। এগুলো হচ্ছে যে কি অবাধ শ্বসন প্রক্রিয়া উৎপন্ন বস্তু। আর এটিপি উৎপন্ন হবে কত? 2 অণু এটিপি উৎপন্ন হবে, যার শক্তির পরিমাণ হবে 56 কিলোক্যালোরি পার মোল। অবাধ শ্বসন কোথায় কোথায় ঘটে? আমরা আগে বললাম যে অবাধ শ্বসন কোথায় কোথায় ঘটে, কিছু নিম্ন শ্রেণীর অণুজীব যেমন ব্যাকটেরিয়া ও ইস্ট, এদের ক্ষেত্রে দেখা যায় যে অবাধ শ্বসন প্রক্রিয়াটি ঘটে। চলো এবার আমরা এক নজরে অবাধ শ্বসন প্রক্রিয়াটি দেখি। সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন হবে এবং শ্বসনিক বস্তুর আংশিক জারণ ঘটবে এবং এক্ষেত্রে অক্সিজেনের সাহায্য প্রয়োজন হবে না। উৎপন্ন পদার্থগুলো হবে ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড এবং এটি ঘটবে নিম্ন শ্রেণীর অণুজীব। এটি হচ্ছে অবাধ শ্বসন প্রক্রিয়ার ধাপগুলো এবং এই প্রক্রিয়ায় অবাধ শ্বসন প্রক্রিয়াটি সংগঠিত হয়। অবাধ শ্বসন প্রক্রিয়ার কয়টি ধাপ রয়েছে? আমরা সবাধ শ্বসনের ক্ষেত্রে দেখেছি যে সেটি 4টি ধাপে সম্পূর্ণ হয়। তাহলে এবার দেখব আমরা অবাধ শ্বসন প্রক্রিয়ার কয়টি ধাপে সম্পূর্ণ হয়। অবাধ শ্বসন প্রক্রিয়ার ধাপসমূহ গ্লুকোজের অসম্পূর্ণ জারণ এবং পাইরুভিক অ্যাসিডের বিজারণ। তাহলে অবাধ শ্বসন প্রক্রিয়ার ধাপ বলতে আমরা কয়টি ধাপকে বুঝবো? 2টি ধাপকে। এদের মধ্যে হচ্ছে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ এবং পাইরুভিক অ্যাসিডের বিজারণ। ইস্ট এবং ব্যাকটেরিয়ায় এই অবাধ শ্বসন প্রক্রিয়া 2টি ধাপে সম্পূর্ণ হয়। এবার আমরা দেখব যে অবাধ শ্বসন প্রক্রিয়ায় যে কিভাবে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটে এবং কিভাবে পাইরুভিক অ্যাসিডের বিজারণ ঘটে। ধাপ একে যদি দেখি আমরা গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, এই ধাপে 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4 অণু এটিপি, এর মধ্যে 2 অণু ব্যবহার হয়ে যায় এবং 2 অণু NADH2 অর্থাৎ NADH+S আয়ন উৎপন্ন হয়। অর্থাৎ আপাত দৃষ্টিতে এ পর্যন্ত বিক্রিয়াটি সবাধ শ্বসনের গ্লাইকোলাইসিসের অনুরূপ। তবে উৎপন্ন পাইরুভিক অ্যাসিড পরবর্তী ধাপে বিজারিত হয়ে যায় বলে অবাধ শ্বসনে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটে এমনটা বিবেচনা করা হয়। এবার যদি আমরা দেখি ধাপ 2 অর্থাৎ পাইরুভিক অ্যাসিডের বিজারণ, তাহলে দেখব সাইটোপ্লাজমে অবস্থিত এনজাইমের কার্যকারিতায় পাইরুভিক অ্যাসিড বিজারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং ইথাইল অ্যালকোহল অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে। এক্ষেত্রে গ্লাইকোলাইসিসে উৎপন্ন বিজারিত NAD অর্থাৎ NADH+S আয়ন জারিত হয়ে যে ইলেকট্রন, প্রোটন ও শক্তি নির্গত করে তা ব্যবহৃত হয় পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড বা ক্ষেত্রবিশেষে ইথানল উৎপাদনের জন্য। অপরদিকে অক্সিজেনের অভাবে তখন অক্সিডেটিভ ফসফোরাইলেশন ও চলে না, তাই অবাধ শ্বসনের ক্ষেত্রে 1 অণু গ্লুকোজের গ্লাইকোলাইসিসে নিট মাত্র 2 অণু এটিপি পাওয়া যায়। তাহলে অবাধ শ্বসন প্রক্রিয়ায় যে উৎপন্ন এটিপি, যদিও 4 অণু এটিপি উৎপন্ন হয়, তাদের মধ্যে 2 অণু এটিপি কিন্তু খরচ হয়ে যায়। শিক্ষার্থীরা আমরা সালোক সংশ্লেষণ এবং শ্বসনের 2টি তুলনামূলক চিত্র তোমাদের সুবিধার্থে আমরা তুলে ধরেছি। তোমরা এখান থেকে সালোক সংশ্লেষণ এবং শ্বসনের তুলনা করতে পারবে। এখানে যদি আমরা দেখি সূর্যের আলোর উপস্থিতিতে সংগঠিত হয় এটি, আর শ্বসন হচ্ছে তাপশক্তি নির্গত করে। এখানে ব্যবহৃত হয় কার্বন ডাইঅক্সাইড,
আর নির্গত হয় অক্সিজেন। এখানে শ্বসনের ক্ষেত্রে ব্যবহৃত হয় অক্সিজেন আর তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড। শ্বসন প্রক্রিয়াটি দিন রাত 24 ঘন্টায় চলতে থাকে, আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি মূলত একটি নির্দিষ্ট সময়ে সংগঠিত হয়। এটি হচ্ছে শ্বসন এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার পার্থক্য। তোমরা তোমাদের খাতায় এই পার্থক্যটি তুলে নিতে পারো, আমরা তোমাদের জন্য এই পার্থক্যটি তৈরি করে দিয়েছি। সালোক সংশ্লেষণের ক্ষেত্রে আমরা দেখছি যে অক্সিজেন উৎপন্ন হয় এবং কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়, আর অক্সিজেন শ্বসনের ক্ষেত্রে অক্সিজেন ব্যবহৃত হয় এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সালোক সংশ্লেষণে খাদ্য তৈরি হয়, শ্বসনে খাদ্য জারিত হয়। সূর্যের আলোর প্রয়োজন হয় সালোক সংশ্লেষণের ক্ষেত্রে, আর সূর্যের আলোর প্রয়োজন হয় না শ্বসনের ক্ষেত্রে। সালোক সংশ্লেষণের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টে সম্পূর্ণ হয়, আর শ্বসনের ক্ষেত্রে সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়াতে সম্পূর্ণ হয়। সালোক সংশ্লেষণ শুধুমাত্র সবুজ উদ্ভিদে সম্পূর্ণ হয়, আর শ্বসন হচ্ছে সকল জীবে সম্পূর্ণ হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শ্বসন নিয়ে এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করেছি, এবার আমরা দেখব শ্বসনের গুরুত্ব। শ্বসন প্রক্রিয়াটি জীবের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটি জীবের সকল প্রকার শক্তির উৎস হিসেবে কাজ করে। শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি দিয়ে জীবের সব ধরনের ক্রিয়া বিক্রিয়া ও কার্যক্রম পরিচালিত হয়, এবং শ্বসনে নির্গত কার্বন ডাইঅক্সাইড জীবের প্রধান খাদ্য শর্করা উৎপাদনের জন্য সালোক সংশ্লেষণে ব্যবহৃত হয়। তাই এটি শ্বসনের মানে যে কোনো জীবের জন্য শক্তি উৎপাদনের উৎস কিন্তু এই শ্বসন প্রক্রিয়া। সালোক সংশ্লেষণের সহায়তা, যেহেতু এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তাহলে এই শ্বসন প্রক্রিয়াটি মূলত সালোক সংশ্লেষণে সহায়তা করে। উদ্ভিদের বৃদ্ধি, এই শ্বসন প্রক্রিয়া উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণে সাহায্য করে, যা পরোক্ষভাবে উদ্ভিদের বৃদ্ধি এবং অন্যান্য জৈবনিক প্রক্রিয়া চালু রাখে। বিভাজনের প্রয়োজনীয় শক্তি এবং কিছু আনুষঙ্গিক পদার্থ শ্বসন প্রক্রিয়া থেকে আসে। জৈবিক অ্যাসিড তৈরিতে, এই শ্বসন প্রক্রিয়ায় বিভিন্ন উপক্ষার ও জৈব অ্যাসিড সৃষ্টিতে সহায়তা করার মাধ্যমে জীবনের অন্যান্য জৈবিক কাজেও সহায়তা করে থাকে। কোষ বিভাজনের সহায়তা, এই শ্বসন প্রক্রিয়া কোষ বিভাজনেও সহায়তা করে থাকে। এটি উদ্ভিদের বৃদ্ধির জন্য নিয়ন্ত্রণীয় এটি উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এবং এটি কোষ বিভাজনেও সহায়তা করে। শিল্পে, কিছু কিছু ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না, এদের শক্তি উৎপাদনের একমাত্র উপায় হলো অবাত শ্বসন। এই অবাত শ্বসন প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল তৈরি হয়, যা শিল্পে ব্যবহৃত হয়। ফার্মেন্টেশন, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের মাধ্যমে এই প্রক্রিয়ায় দই, পনির ইত্যাদি উৎপাদিত হয়। এছাড়াও ইস্টের অবাত শ্বসনের ফলে অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের চাপে রুটি ফুলে গিয়ে ভেতরে ফাঁপা হয়। তাহলে এই যে শ্বসনের গুরুত্ব, শ্বসনের গুরুত্ব আসলে সকল জীবের জন্য অপরিহার্য। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শ্বসন প্রক্রিয়ায় তাপ নির্গমনের পরীক্ষাটি এবার দেখব। এই পরীক্ষার জন্য আমাদের কী কী উপকরণ লাগবে? আমাদের অঙ্কুরিত ছোলা, দুটি থার্মোপ্লাক্স, থার্মোমিটার, কর্ক, এবং হচ্ছে আমাদের লাগবে মার্কিউরিক ক্লোরাইড দ্রবণ। পদ্ধতি, দুটি থার্মোপ্লাক্সের একটিতে ক এবং অন্যটিতে খ লেবেল লাগাতে হবে। ক চিহ্নিত থার্মোপ্লাক্সে সামান্য পানি সহ কিছু অঙ্কুরিত ছোলা বীজ নিতে হবে। ছিদ্রযুক্ত রাবার কর্কের মধ্য দিয়ে একটি থার্মোমিটার প্রবেশ করানোর পর
ফ্লাক্সের মুখটি ভালো করে বন্ধ করে দিতে হবে। অবশিষ্ট অঙ্কুরিত ছোলাগুলোকে 10% ফুটন্ত মার্কিউরিক ক্লোরাইড দ্রবণে 10 মিনিট ডুবিয়ে রেখে ক্ষচ্ছিন্নিত ফ্লাক্সে নিতে হবে এবং ছিদ্রযুক্ত কর্কের মধ্য দিয়ে একইভাবে একটি থার্মোমিটার ঢুকিয়ে ফ্লাক্সের মুখ ভালোভাবে আটকে দিতে হবে। এবার ক ও খ চিহ্নিত থার্মোমিটার দুটির প্রাথমিক তাপমাত্রা লিখে রেখে ফ্লাক্স দুটিকে রেখে দিতে হবে। আমরা এখানে ক এবং খ দুটি লেবেলিং করা থার্মোমিটার দেখতে পাচ্ছি, যেটা তোমাদের জন্য স্ক্রিনে আমরা তুলে দিয়েছি। এটি হচ্ছে থার্মোমিটার রাবার কর্ক থার্মোপ্লাক্স অঙ্কুরিত ছোলা। এইখানে আমরা এই দুটি থার্মোপ্লাক্সের সাহায্যে পরীক্ষাটি করতে পারি। এই চিত্রের মতো যদি আমরা পদ্ধতিটি অনুসরণ করে এই তাপ নির্গমনের পরীক্ষাটি সহজে করতে পারি। মার্কিউরিক ক্লোরাইডে ডুবানো অঙ্কুরিত ছোলা হচ্ছে আমাদের খ চিত্রে বা খ থার্মোপ্লাক্সে প্রবেশ করানো হয়েছে। পর্যবেক্ষণ, এবার কয়েক ঘন্টা পর দেখা যাবে ক থার্মোমিটারের তাপমাত্রা বৃদ্ধি পাবে কিন্তু খ থার্মোমিটারের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তোমরা একটু চিন্তা করে বলো তো দেখি, খ থার্মোমিটারের তাপমাত্রা বৃদ্ধি না পেয়ে ক থার্মোমিটারের তাপমাত্রা কেন বৃদ্ধি পেয়েছে? সিদ্ধান্ত, ক থার্মোপ্লাক্সের অঙ্কুরিত ছোলাগুলো সজীব থাকায় শ্বসন প্রক্রিয়া অব্যাহত থাকে এবং তাপ নির্গমনের কারণে তাপমাত্রা বৃদ্ধি পায়। অন্যদিকে খ প্লাক্সের ছোলাগুলো মার্কিউরিক ক্লোরাইড দ্রবণে ডুবিয়ে নেওয়াতে বীজগুলো মরে গিয়েছে, নির্জীব হয়ে গিয়েছে, ফলে শ্বসন প্রক্রিয়া ব্যাহত হওয়ায় তাপমাত্রা অপরিবর্তিত থাকে। সতর্কতা, এই পরীক্ষাটি সম্পাদনের জন্য আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, লক্ষ্য রাখতে হবে যেন বীজগুলো সতেজ এবং অঙ্কুরিত হয়। দুই, থার্মোমিটারের পারদপূর্ণ অংশটি যেন বীজের মাঝখানে থাকে। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি, আমরা এবার এই বিষয়গুলো থেকে তোমাদেরকে কিছু মূল্যায়ন প্রশ্ন দিব। এই মূল্যায়ন কাজে আশা রাখি তোমরা অংশগ্রহণ করবে। অবাধ শ্বসনের দাপ কয়টি ও কি কি? অবাধ শ্বসনের গুরুত্ব লিখ। শ্বসন প্রক্রিয়া তাপ নির্গমনের পরীক্ষায় কি কি উপকরণ লাগে? প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আমরা, সে বিষয়ের উপর তোমাদেরকে এখন একটি বাড়ি কাজ দিচ্ছি। তোমরা বাড়ি কাজটি তোমাদের খাতায় তুলে নাও। শ্বসন প্রক্রিয়াটি উদ্ভিদ এবং প্রাণী উভয়ের জন্য আবশ্যক, বিশ্লেষণ করো। আমি আবারও বলছি, আমাদের আজকে বাড়ি কাজটি হচ্ছে শ্বসন প্রক্রিয়াটি উদ্ভিদ ও প্রাণী উভয়ের জন্য আবশ্যক, বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সঙ্গে সংযুক্ত থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা বাসায় নিরাপদে থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি অনুসরণ করো, সামাজিক দূরত্ব বজায় রাখো। বাইরে যদি বাসার বাইরে যেতেই হয় তাহলে মাস্ক ব্যবহার করো। পুষ্টিকর খাবার বাসায় বেশি বেশি করে গ্রহণ করবে এবং বেশি বেশি করে পানি পান করবে, নিরাপদেই থাকবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।